পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। আজ আমরা অমৃত জিজ্ঞাসার পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। এক ভাই প্রশ্ন করেছেন যে প্রাণায়াম কিভাবে করব। আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রাণায়াম কিভাবে করতে হবে তা বোঝার আগে জানতে হবে প্রাণায়াম কি। প্রাণায়াম, প্রাণ অর্থ প্রাণ, আমাদের জীবন, শ্বাস প্রশ্বাস। এক একজন এক একভাবে বলেছেন, প্রাণ মানে শ্বাস প্রশ্বাস। আমি এটা বোঝাচ্ছি না, মানে বোঝানোর জন্য যে প্রাণ দ্বারা মূলত এখানে কি শ্বাস প্রশ্বাসকে বোঝাচ্ছে, বা প্রাণকেও ধরেন, জীবনী শক্তিকে ধরা যায়। তারপর হচ্ছে আয়াম। আয়াম মানে হচ্ছে কি, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণে রাখা। আয়াম করা যে বলা হয়ে থাকে, অর্থাৎ প্রাণকে নিয়ন্ত্রণ করা, বাকি এই শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করাই কি প্রাণায়াম। তো কথাটা আসবে শ্বাস প্রশ্বাসকে তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করব, বাকি কোন সাধনা করলে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আসে। তো সেই সাধনার নামই দেওয়া হয়েছে কি প্রাণায়াম, অর্থাৎ প্রাণায়ামের মাধ্যমেই শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রাখা যায় বা প্রাণকে নিয়ন্ত্রণে রাখা যায়। তো এখান থেকে এটা তো বোঝা গেল যে প্রাণায়ামটা হবে কি শ্বাস প্রশ্বাসের সাথে, অর্থাৎ প্রাণায়ামের যত কিছু সব কি এই শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করি। এখন আমরা প্রাণায়াম কিভাবে করব। প্রথমত বলবো প্রাণায়ামের জন্য আমাদের একজন শিক্ষক বা গুরু প্রয়োজন, যিনি প্রাণায়াম সম্পর্কে অভিজ্ঞ। তিনি সরাসরি যখন আমাদেরকে প্রাণায়াম করা শিখাবেন বা যোগ সাধনা শিক্ষা দিবেন, তখনই আমরা এটা করতে পারব। একজন সদ্গুরু বা প্রাণায়াম সম্পর্কে অভিজ্ঞ এমন ব্যক্তির কাছ থেকে প্রাণায়াম না শিখলে সাধারণত প্রাণায়াম করা যায় না, বা সাধারণ মানুষ প্রাণায়াম করতে পারেন না, মানে নিজে নিজে প্রাণায়াম বানানোর মতো বিষয় না। যদি নিজে নিজে বানানোর মতো বিষয়টা হয়েও থাকে, সেটাও কি অভিজ্ঞ যারা তারা এই শ্বাস প্রশ্বাসের নিয়মকানুন, গতিবিধি সব কিছু বুঝে কেউ চাইলে প্রাণায়ামের নতুন কোনো নিয়ম উদ্ভাবন করতে পারেন, অর্থাৎ যারা খুব ভালো মতো বুঝেন। কিন্তু সাধারণ মানুষ চাইলেই শ্বাস প্রশ্বাস নিয়ে কোনো প্রাণায়াম বানাতে পারবে না। অর্থাৎ কেউ যদি মনে করেন যে আমি শ্বাস অনেকক্ষণ আটকিয়ে রাখবো, বা অনেকক্ষণ বাইরে রাখবো, বা অনেক ধীরে ধীরে নিব, অনেক ধীরে ধীরে ছাড়বো ইত্যাদি, বা অনেক দ্রুত আনা নেওয়া করবো, এরকম করলেই আমার কি প্রাণায়াম হয়ে যাবে, এমনটা যারা ভাবেন তারা কিন্তু ভুল। মানে ব্যাপারটা এরকম নাই, এটা হবে না। তো প্রাণায়ামের কিছু নির্দিষ্ট নিয়ম আছে যারা আগের ব্যক্তিরাই আমাদেরকে জানিয়ে গেছেন বা শিখিয়ে গেছেন। পূর্বের যারা যোগী পুরুষ ছিলেন তারা অনেকগুলো নিয়মকানুন মানুষকে জানিয়েছেন, কিছু পদ্ধতি শিখিয়েছেন। তারপরে সেখান থেকে অনেকেই প্রাণায়ামের অনেক নতুন নতুন নিয়ম উদ্ভাবন করেছেন। কিন্তু কিছু মৌলিক মূল ভিত্তি সবারই ঠিক আছে। তো এখানে প্রাণায়াম কিভাবে করব দ্বারা যে প্রশ্নটি করেছেন, তিনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন আমি যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে যে আসলে গুরু নেই তাহলে আমরা কিভাবে শিখব বা কিভাবে আসলে এগুলো করব। তো এক্ষেত্রে আমার জবাব হবে যে আপনারা ইউটিউবের ভিডিও দেখে, তারপর টেলিভিশনেও কিন্তু এই প্রাণায়ামের বিভিন্ন অনুষ্ঠান থাকে, প্রোগ্রাম থাকে যেখানে এই প্রাণায়াম শেখানো হয়। তো আপনারা সেখান থেকে এগুলো শিখতে পারেন। প্রাণায়ামের উপর বিভিন্ন বই পাওয়া যায়, সেখান থেকেও প্রাণায়াম শিখতে পারেন। কিন্তু কথা হলো ভিডিও দেখে বা টিভিতে প্রোগ্রাম দেখে বই পড়ে সঠিকভাবে সব প্রাণায়াম করা যায় না, এগুলো ব্যক্তি বিশেষেও পরিবর্তন হয়। অর্থাৎ অনেক প্রাণায়াম আছে যেগুলো অনেকে করতে পারবেন না। তো যখন টিভিতে দেখবেন বা বইতে পড়বেন তখন কিন্তু পুরো বিষয়টা বুঝবেন না। এই জন্য যেটা ঘটবে সেটা হচ্ছে ভালো হওয়ার বদলে খারাপ কিছু ঘটবে। যেমন আমাকে একজন বললেন যে ভাই আমি তো কুম্ভক প্রাণায়াম করি, কিন্তু এতে আমার উপকারের বদলে আমার আসলে শ্বাস সমস্যা হয়, অর্থাৎ আমার হাঁপানি রোগটা আরও বেড়ে গেছে। আরেকজন বলছিল যে তার বায়ুচারা হয়, তার স্বপ্নদোষ বেড়ে গেছে আগের চাইতে কুম্ভক করতে গিয়ে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কুম্ভক কার কাছ থেকে শিখেছেন। তখন বলল যে আমি আসলে কারো কাছ থেকে শিখি নাই। তো আমি বললাম যে আসলে কুম্ভক প্রাণায়াম তো সাধারণত গুরুর কাছ থেকে জানতে হয়, সবাই সবাইকে এটা জানায় না, বা এটা বলারও তেমন কোনো বিধান নেই, কারণ কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যে যোগ্য তাকেই বোঝাবে, সবাইকে তো বলেও লাভ নেই।
তো আমি বললাম, আপনার যদি কোনো গুরুর কাছ থেকে যদি আপনি এটা না শিখে থাকেন, আপনি কি যেভাবে সাধনাটা করেন সেটা কি আমাকে জানাতে পারেন, জানাবেন? কারণ আমি জানতাম যে আসলে সবাইকে জিজ্ঞেস করলেই কি এটা বলবে না বা বলার বিধান নেই, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি কুম্ভকের ব্যাপারে সরাসরি বলবো না। তো এই জন্য আমি তাকে এভাবে প্রশ্নটা করলাম। তখন সে বলে, হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই, আমি আপনাকে বলতে পারবো যে আমি কিভাবে সাধনা করি। তারপর আমি তার কাছ থেকে শুনলাম। তো আমি যে শুনলাম তাতে অবাক হলাম যে এভাবে করলে তো যে কেউ অসুস্থ হবে এটাই স্বাভাবিক, সে তো নিয়মের বাইরে গিয়ে সব করতেছে নিজের মতো করে, না সেটা কুম্ভক, না সেটা রেচক, না সেটা পূরক, কোনো প্রাণায়ামের সাথেও তার কোনো মিল নেই, মানে নিজের মতো করে করে। কোন বইতে নাকি পেয়েছিল যে দম আটকে রাখা কুম্ভক, তারপর থেকে সে ভাবছে যে আটকে রাখলে কুম্ভক হয়, অর্থাৎ শ্বাস না নিলে কুম্ভক হয়ে যায়, এরকম কিছু। তো ভিডিও দেখে বা টিভিতে প্রোগ্রাম দেখে বই পড়ে কিন্তু প্রাণায়ামগুলো সেভাবে আসলে করতে গেলে ক্ষতি হবে। তবে এরকম অনেক প্রাণায়াম আছে যেগুলো ভিডিও দেখে টিভির প্রোগ্রাম দেখে করা যায়, সেগুলো কঠিন না, অনেক সহজ সহজ কিছু প্রাণায়াম আছে। যেমন অনুলম বিলম প্রাণায়ামটা আপনারা ভিডিও দেখে করতে পারেন। অনুলম বিলম প্রাণায়ামের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, সবাই এটা বুঝতে পারে। তারপরে ভ্রমরা প্রাণায়াম বা ভুমরা প্রাণায়াম, ভস্তিকা প্রাণায়াম, এই ধরনের যে প্রাণায়ামগুলো আছে, তারপরে বিভিন্ন যে যোগ ব্যায়ামগুলো, এগুলো কিন্তু মানুষ ভিডিও দেখে বুঝতে পারে। আর কিছু কিছু আছে কি বই পড়লেও বোঝা যায়, মানে সহজ, অনুলম বিলম কিন্তু বই পড়লেও মানুষ বুঝতে পারবে। তারপর নারী শুদ্ধি, এগুলো বই পড়েও মোটামুটি বোঝা যায় যদি তার আগে থেকে আগ্রহ থাকে, সে যদি জানার চেষ্টা করে আরও আগে থেকে, সে যদি বিভিন্ন বই পড়ে আর যদি কিছু তার ধারণা থেকে থাকে তাহলে সে বই থেকেও এগুলো বুঝতে পারবে। কিন্তু দেখা যায় অনেক প্রাণায়াম আছে যেগুলো আসলে বই পড়ে তো দূরের কথা, ভিডিও দেখেও কি বোঝা যায় না। যেমন কপালভাতি প্রাণায়ামটা ভিডিও দেখেও বোঝা সম্ভব হয় না, এমনকি সরাসরি শিখালেও কি অনেকে বুঝতে পারে না, করতে পারে না। আমি এরকম অনেককে দেখেছি সরাসরি, যে সরাসরিও কি তারা করতে পারছেন না, হচ্ছে না, বুঝিয়ে দেওয়ার পরও হচ্ছে না, মানে কিছুটা জটিলতা আছে। তো এরকম কিছু ব্যাপার আছে যেগুলো কঠিন বা আপনার মনে হচ্ছে যেগুলো আপনি করতে পারবেন না, সেগুলো ভিডিও দেখে বা বই পড়ে করবেন না। আর যদি মনে হয় না ভিডিও দেখে আপনি করতে পারেন, পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এবং কিছুদিন করার পর যদি আপনি ভালো একটা রেজাল্ট দেখেন, ভালো ফল দেখেন, তার মানে বুঝবেন যে হচ্ছে, তো আপনি করতে পারেন। আর যদি দেখেন না ফলাফল খারাপ তাহলে বাদ দেন। তা আমার পরামর্শ থাকবে সহজগুলো আপনারা বই পড়ে বা ভিডিও দেখে শিখতে পারেন। ইউটিউবে অনেক ভিডিও আছে প্রাণায়ামের ব্যাপারে, কীভাবে প্রাণায়াম করে অনেক ভিডিও পাবেন, সহজ পদ্ধতি অনেকভাবে অনেকে অনেকে দেখিয়েছেন। আমাদের চ্যানেলেও কয়েকটি প্রাণায়ামের ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে সব কিছু ভিডিও দেখে হয় না, সরাসরি অনেক সময় হতে চায় না, সেখানে ভিডিও তো আরও বিষয়টা জটিল, কারণ আপনি শুধু স্ক্রিনে দেখছেন, পুরো বিষয়টা বুঝতে পারছেন না। আর আপনার কোথায় সমস্যা হলো বা কোথায় না বুঝলেন সেটা কিন্তু আপনি সরাসরি প্রশ্ন করতে পারছেন না। তাই আমার পরামর্শ থাকবে যারা প্রাণায়াম সম্পর্কে অভিজ্ঞ এমন ব্যক্তির কাছ থেকে আপনারা প্রাণায়াম শিখুন। প্রাণায়াম শেখার জন্য সদ্গুরু প্রয়োজন। তবে এটা সত্য যে প্রাণায়াম শেখার জন্য কিন্তু আপনার একদমই, যেমন আমরা বলে থাকি মুক্তির জন্য একজন সদ্গুরু প্রয়োজন বা সবার একজন ওসিলা বা মাধ্যম বা পীর মুর্শিদ প্রয়োজন লাগবেই, প্রাণায়াম শেখার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা তা না। অর্থাৎ এই পদ্ধতিগুলো, তত্ত্ব বা আত্মজ্ঞানমূলক যে বিষয়গুলো আছে সেটা আলাদা কথা, কিন্তু এই যে পদ্ধতি কপালভাতি, অনুলম বিলম, ভুমরা, ভস্তিকা, এই যে প্রাণায়ামগুলো আছে, নারী শুদ্ধি, এগুলোর জন্য আপনাকে একনিষ্ঠ কোনো সদ্গুরুর কাছে যেতে হবে না। এগুলো যারা ভালো বুঝেন পারেন এমন ব্যক্তির কাছে গেলেই হবে। অর্থাৎ আপনার যদি গুরু থাকেন, তিনি যদি এগুলো না বুঝেন বা না জানেন, তাহলে আপনারা অন্য একজন ব্যক্তির কাছ থেকে এগুলো জানতে পারবেন, এগুলো কোনো সমস্যা না। বা আপনার যদি গুরুও না থাকে, আপনি যদি কারোর কাছে বায়াত না হন, দীক্ষা না নেন, তারপরে আপনি এগুলো পারে প্রাণায়াম সম্পর্কে অভিজ্ঞ এমন কারোর কাছ থেকে প্রাণায়াম শিখে প্রাণায়াম করতে পারেন। তাতে আপনার মানসিক উন্নতিও হবে, কিছুটা আধ্যাত্মিক উন্নতিও হবে, আর শারীরিক উন্নতিও হবে। সবচেয়ে বেশি শারীরিক উন্নতি হবে, আর আধ্যাত্মিক উন্নতির জন্য সদ্গুরুর আশ্রয়টা প্রয়োজন। তো আপনি প্রাণায়াম আরেকজনের কাছ থেকে শিখতে পারেন, আর আপনার গুরু আরেকজন থাকলে, দীক্ষাগুরু আরেকজন থাকলে কোনো সমস্যা নেই। এমনকি প্রাণায়াম বা এই যোগ সাধনা এগুলো যদি আপনি টাকা দিয়েও কোথাও থেকে শিখেন তাও কোনো সমস্যা নেই, আপনি শিখতে পারেন। শেখার জন্য আপনি সর্বোচ্চটা চেষ্টা করতে পারেন। আমার পরামর্শ থাকবে যে বই দেখে বা ইউটিউব দেখে না শিখে আপনাদের উচিত হবে যে এগুলো যারা পারেন এমন কারোর কাছ থেকে সরাসরি শেখা, সেটাই উত্তম হবে।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।